Ask for again. آه. السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد شبيه ضرسك কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে দেখছেন আস্ক ফর গেইন প্রেজেন্টস জুনিয়র স্কলার দু আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সুপ্রিয় দর্শক আমাদের প্রোগ্রামটি কো স্পন্সর করছেন এম এ হাশেম নেসা ফাউন্ডেশন প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আমাদের প্রোগ্রামে দুজন স্কলারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে রয়েছেন জারিফ ইবনে জাকির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম এবং আমাদের সাথে আরেকজন আরো একজন স্কলার রয়েছেন আবদুল্লাহ রায়য়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম ওয়া রাহমাতুল্লাহি এবং উপস্থাপনায় আমি সাইফুল্লাহ মনির ফাহাদ প্রিয় দর্শক আমাদের প্রোগ্রামে একজন বিশেষ অতিথি রয়েছেন আমাদের সাথে রয়েছেন গিয়াস ইসলামিক মডেল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ কলামিস্ট মিজানুর রহমান স্যার আলাইকুম স্যারাইল্ ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহ প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পর্দা আলোচনা করার পূর্বেই আমরা একটি নাসিদ শুনে আসি সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে বে পৃথিবীর পথে কত ছবি কে ঝর্ণা ছুটে চলে কে বে পৃথিবীর পথে কত ছবি কে নদীর কলো তানে সাগরের গর্জনে নদীর কলো তানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুঁতে ফুল রাশি রাশি রাত্রে তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাত্রে তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ প্রিয় দর্শক একটি সুন্দর ইসলামিক নাশিদ শুনে আসলাম এ পর্যায়ে আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে যাচ্ছি প্রথমেই আবদুল্লা রাইয়ান আপনার কাছে আমাদের প্রশ্ন পর্দা কাহাকে বলে বিসমিল্লা ওহামদুলিল্লাহ ওসালাম ওয়ালা সঈদুল মুসলিম ওয়ালাহ ওয়া আজমাইন মূলত পর্দা শব্দটি ফার্সি থেকে আসা আরবিতে একে হিজাব বলা হয় আবিদানিক অর্থে ঢাকনা ঘুমটা অন্তরাল শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীদের কিছু নির্দিষ্ট অঙ্গকে ডেকে রাখার নামই পর্দা আবার সাধারণভাবে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীদেরকে খারাপ লোকদের থেকে নিজের নিজের জবা জবানকে তারপর চোখকে কানকে হেফাজত রেখে নিজের জীবনকে পরিচালনার নামই পর্দা মাশাআল্লাহ আল্লাহ পর্দার অনেক সুন্দর একটি সংজ্ঞা আমাদের স্কলার দিয়েছেন এ পর্যায়ে আমরা আমাদের আরেকজন স্কলার কাছে চলে যাচ্ছি আমাদের সাথে রয়েছেন জারিফ ইবনে জাকির আপনার কাছে প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ রব আলী পর্দা সম্পর্কে কি বলেছেন ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি বিষয় সম্পর্কে জানতে চাওয়ার জন্য আপনি জানতে চেয়েছেন পবিত্র কোরআনুল কারিমে মন আল্লাহ তালা পর্দা সম্পর্কে কি বলেছেন পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন পদ্মা সম্পর্কে অনেক অনেক আলোচনা করেছেন তন্মধ্যে তিনি দুটি সুরাতে স্পষ্ট পদ্মা নিয়ে আলোচনা করেছেন সূরাতুন নূর এবং সূরাতুল আহزاب মহান আল্লাহ তাআলা সূরাতুন নুরের তিরিশ নম্বর আয়াতে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাজু ফুরুজাহুম যালিকা আসকালহুম ইন্নাল্লাহা খবীরু বিমা ইয়াসনাউন কুল আপনি বলুন লিল মুকমিনিন মুমিনদেরকে ইয়াউদ্দু মিন আব তারা যেন তাদের চক্ষুকে অবনত করে ওয়াহ ফাজু এবং হেফাজত করে ফুরুজাহুম আহম তাদের লজ্জাস্থান রায়ালিকা আজকাল আহম আর এটাই তাদের জন্য উত্তম ইন আল্লাহ খবির বিমা ইসনাউন আর নিশ্চয়ই আল্লাহ তালা সকল বিষয়ে পুরোপুরিভাবে অবহিত অশ্লীলতা থেকে রক্ষা করবে হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করছিলেন আমাদের জুনিয়র স্কলাররা তো এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত বিশেষ অতিথি মিজানুর রহমান স্যার আপনার কাছে আসছি স্যার আপনি যদি একটু যুক্ত করতেন তাদের আলোচনার সাথে আমি মহান আল্লাহ রাবুল আলমিনের অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাবুল আলমিন আমাদের এখন যে ইসলামিক একটা জাগরণ সৃষ্টি করেছেন আমাদের এই সন্তান শিক্ষার্থীদের মধ্যে এই জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জ্ঞাপন করি তারা অনেক কিছু জানাচ্ছে আমাদেরকে অনেক স্টাডি করতেছে তারা তো এটা অনেক সুন্দর আমি তাদের জন্য দোয়া করি আর বিশেষ করে যে আজকের যে বিষয়টা এই বিষয়টা এমন একটা বিষয় যে শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনের এই হুকুমটার উপরে যদি পুরো পৃথিবীর মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমল করে নেয় বা মেনে নেয় পৃথিবীতে এক মুহূর্তের মধ্যে শান্তি চলে আসবে এক মুহুর্তে সবাই আর আমাদের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে সেটা হচ্ছে যে শুধু মহিলারাই পর্দা করবে না পুরুষ নারী পুরুষ বইয়ের জন্যই পর্দা ফরস এই আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হলো পর্দা পর্দাটা করতে হবে এমন জিনিস যে আমি এমন কোনো কিছু শো করতে পারবো না এমন কোনো কিছু শো করবো না যার কারণে আমার অন্য এক মুসলমান ভাই অনেক মোমেন মোমেনাত আমার কোন কিছু প্রদর্শনের কারণে তার আকৃষ্ট হয়ে যাবে বা তাকে একটু ছোট দেখানো যাবে এই সব বিষয়গুলো থেকে আমাকে পর্দা করতে হবে আল্লাহ রাস্তাকে নিজে ভালোবাসেন এবং সুন্দরটাই দিয়েছেন উনি ওনার আশ্রফুল মাকলুকাতকে তো আমরা আমি মনে করি আমাদের এই শিক্ষার্থীরা অনেক ভালো বলছেন এই স্কলাররা অনেক ভালো বলছে তারা আমি আশা করি তারাও এইটা প্র্যাকটিস করবে আর আমরা যদি আমারও বলি শুধুমাত্র এই আল্লাহ রব এই একটা হুকুম যদি মেনে যায় শুধু পর্দাটা আবারও আমাদের সমাজ থেকে অশ্লীলতা এবং শান্তি দ্রুত প্রতিষ্ঠিত হয়ে যাবে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আলোচনা শুনছিলাম এ পর্যায়ে বিরতিতে যাচ্ছি ফিরে আসছি আমাদের সাথেই থাকুন বাংলাদেশে এই প্রথম আস্ক ফর গেন প্রেজেন্টস ইন্টারন্যাশনাল স্টমিক আইডল শুধু তাই নয় বিশ্বের প্রথম যা আমরা করতে সক্ষম হয়েছি বন ইসলামিক সঙ্গীত শিল্পীদের বিভিন্ন সঙ্গীত শেখার দারুণ সুযোগ কর্মশালা শেষে রয়েছে সার্টিফিকেট প্রদান ইস্তামি থাকছে মিউজিক ভিডিও বিভিন্ন টিভিতে ইসলামিক রিয়েলিটি শো সহ দেশ ও দেশের বাইরে ইসলামিক কনসার্ট অংশগ্রহণের সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করেই যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক বিরতি থেকে ফিরে এলাম এবার আমরা আমাদের জুনিয়র স্কলার আব্দুল্লাহ রায়ান তার কাছে আসছি আপনি যদি আমাদেরকে বলতেন ইসলামী পর্দার গুরুত্ব কি কেমন গুরুত্ব আরোপ করা হয়েছে ইসলামের পর্দার বিষয়ে ধন্যবাদ আর একটি সুন্দর প্রশ্ন করার জন্য ইসলামের পর্দার গুরুত্ব অপরিসীম কারণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে পর্দা ইসলামের অনুশাসনের মধ্যে মুমিন মুসলমান এবং নারী উভয়ের উপর পর্দা ফরজ করে দেওয়া হয়েছে কারণ এই পর্দায় একমাত্র পারে যে সমাজ থেকে বেহায়াপনা অশ্লীলতা দূর করতে এ প্রসঙ্গে একটি হাদিস রয়েছে আব্দুল ইবনে মাসুদ আনহু বলেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা হলো পর্দাবৃত্ত থাকার বস্তু তারা যদি পর্দা ছাড়া বাহিরে বের হয় তাহলে শয়তান তাদের দিকে উকি মেরে তাকায় মাসা আল্লাহ মাসা অনেক সুন্দর আলোচনা করছিলেন হাদিস দিয়ে এ পর্যায়ে আমরা জারিফ জাকির আপনার কাছে আসছি আপনি আমাদেরকে বলবেন পর্দাহীনহীনতার পরিণতি কি কি ভয়াবহতা পর্দাহীনতার কারণে অনেক 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 বেশি ক্ষতি হয় পদ্মাহীনতার কারণে মূলত আমাদের সমাজে ব্যভিচার অশ্লীলতা অশ্লীলতা নির্লজ্জতা এমনকি ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয় যার ফলে আজ আমরা সমাজে দেখতে পারি ধর্ষণ ইফটিজিং এমনকি যৌন সন্ত্রাস প্রকট আকার ধারণ করছে এমনকি পরকীয়াও এই পরকীয়ার ফলে স্বামী এবং স্ত্রী পরস্পরের মাঝে বিশ্বাস উঠে যায় যার ফলে তাদের পরিবারে নেমে আসে অশান্তি এবং বিপর্যয় পদ্মাহীনতার পরিণত সম্পর্কে মহান আল্লাহ র বলা পবিত্র কোরআনের সুরত নূরের উনিশ নম্বর আয়াত বলেন ইন আল্ লাদিন না ইয়াহাইবুন আং তাসিয়া আল ফাহিসা ফিরলাদীনা আ আনুলাহু মায়াদ আলী মুনফিদুনিয়া ওয়া আখরা ওয়াল্লাহ ইয়া আলেম ওয়াং তুমলা তা আলেম আল্লাহ তালা বলেন যারা পছন্দ করে মুসলিমদের ভেতরে পদ্মাহীনতার নীললজ্জতার প্রসার বিস্তার করতে আল্লাহ তা তাদের জন্য রেখেছেন অনেক ভয়াবহ আযাব দুনিয়াতেও এবং আখেরাতেও এবং নিশ্চয় আল্লাহ তালা এ বিষয়ে পুরোপুরিভাবে অবহিত মাসা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য প্রিয় দর্শক আমরা অনেক সুন্দর আলোচনা শুনছিলাম পর্দা সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত বিশেষ অতিথি মিজানুর রহমান স্যারের কাছে চলে যাচ্ছি স্যার আমাদের এই আয়োজন এবং আমাদের স্কলারদের পারফরমেন্স কেমন লেগেছে হয়েছে আমাদের এই আজকের সেই স্কলারদের খুব সুন্দর বলেছেন কোরআন হাদিসের আলোকে স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে আসলে পর্দা গুরুত্ব আমাদের এই সমাজে কতটুকু সত্যিকার অর্থে একটা বিষয় হচ্ছে এরকম যে আমরা তো মনুষ্য সমাজে বাস করি আমরা কোনো বনে জঙ্গলে পশুর সমাজে বাস করি না আমরা মানুষ আমাদের সাথে পশুর হচ্ছে পর্দা আর আমাদেরকে হয়তো কোনোভাবে বোঝানো হয় যে হেজাব পরলে বা টুপি মাথায় দিলে এই এই পোশাকগুলি এই এই পোশাকগুলির দ্বারা আমি আমার হেজাবের দ্বারা আমি আমার মাথাকে ডাকতেছি আমার ব্রেনকে ডাকতেছি না আমি আমার টুপি পরার দ্বারা আমার মাথায় সুন্নতকে আবরণ দিচ্ছি তার মানে আমার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বন্ধ করছি না আপনারা আরও শুনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ আমাদের স্কুলেও আমরা আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে এরকম পর্দা শেখাতে শেখাচ্ছি এবং আমাদের দেশে এখন অনেক স্কুল কলেজগুলি তৈরি হচ্ছে যারা বাচ্চাদের মধ্যে এরকম পর্দা নিয়ে আসতেছে এটার দ্বারা আমি খুবই পজিটিভ আলহামদুলিল্লাহ আমাদের স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুন্দর করে আমাদের সামনে খুব ভালোভাবে ঢেকে আমাদের সামনে আসেন এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় যে একজন মহিলা কত সুন্দর পর্দা করে আমাদেরকে পর্দা শিখাচ্ছেন তো এভাবেও যদি আমরা পর্দা করি দেখা যাবে যে ইনশাআল্লাহ আমাদের মধ্যে মনুষ্য সমাজের মধ্যে একটা সুশৃঙ্খল বিষয় চলে আসবে আর আপনাদের যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছেন আমার আন্তরিক মোবারকবাদ এবং তাদের জন্য শুভকামনা দোয়ারইল শাক্লা স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা আমাদের জুনিয়র স্কলার এবং আমাদের সম্মানিত অতিথির মতামত শুনছিলাম আল্লাহ রবীন্দিন কোরআনুল করিম এবং হাদিসের মধ্যে আমরা পর্দার গুরুত্ব এবং এর ফজিলত সম্পর্কে জানতে পারি আল্লাহ আল্লাহত পুরুষদের পাশাপাশি নারীদেরকেও তাদের

যে নারী পুরুষ সবার জন্যেই পর্দাকে আল্লাহ তালা ফরজ করেছেন আবশ্যক করেছেন আর আমরা যদি আমাদের সমাজে অশ্লীলতা অন্যায় দূর করতে চাই ফেতনা ফাসাদ বন্ধ করতে চাই নিঃসন্দেহে পর্দার গুরুত্ব অপরিসীম এ বিষয়ে আমাদের প্রত্যেককেই সজাগ হতে হবে সুদৃষ্টি দিতে হবে পর্দা সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমল করতে হবে আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে প্রিয় দর্শক সময় হয়েছে আজকের পর্ব থেকে বিদায় নেয়ার বিদায় নেয়ার পূর্বে আমাদের দুজন সম্মানিত স্কলার এবং আমাদের বিশেষ মেহমান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রোগ্রামকে যারা কো স্পন্সর করেছেন এম এ হাশেম ইয়াতুনা ফাউন্ডেশন ওনাদেরকেও জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমরা আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে গানে গানে বিদায় নিচ্ছি سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته يا الله يا رحمن حكت أمانينا وفدنا في كل آن فيما سعينا يا الله يا من Manina, wa fi kulli an, fi Grateful today for your friends and change for all colour and shade cause you made it this way wa hakka

يا كاشف الأسرار ومنزل الأمطار قل قولونا تهتار في مساعينا Let's give our praise for this world that we shape for all cults and faith cause you made it this way يا الله يا رحمن حكت أمانينا وفدنا في كل آن ফী মাসাইনা ইয়া আল্লাহু ইয়া মান্নান না আমানিনা ওয়াফিদনা ফী কুল্লি আন ফী মাসাইনা ফী মাসাইনা ফী মাসাইনা বিকুশিত করু তুমি গেজাও শাম্মি রিগান বিকুশিত তুমি গে যাও সামে রাজেশের লোহড়ি লাখু কোটি বাজে বাজেসুরের লোহরি লাখু কোটি কোনঠের আয়োজনে মুখরিত সুশোভিত আয়োজনে মুখরিত সাজানোয় সুশোভিত রঙে ঝলাম গে।